1926 সালের 30 অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার নিভৃতপল্লী পারিল গ্রামে জন্মগ্রহণ করেন 52 ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমদ। পিতা আব্দুল লতিফ মিয়া এবং মাতা রাফিজা খাতুনের ঘরে জন্ম নেওয়া রফিক ছোটবেলা থেকেই ছিলেন প্রতিবাদী ও সাহসী সন্তান। পরিবারের 5 ভাই 2 বোনের মধ্যে সবার বড় ছিলেন রফিক। 1949 সালে নিজ এলাকার বাইরা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন রফিকউদ্দিন। এরপর মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজে ব্যবসা শাখা ইন্টারমিডিয়েটে ভর্তি হন, কিন্তু এই কলেজে তিনি বেশি দিন পড়াশোনা করেননি। কিছুদিন পরে গ্রামের চেয়ে উন্নত শিক্ষা ব্যবস্থা এবং বাবার প্রিন্টিং প্রেসের দেখাশোনা করার জন্য তিনি ঢাকায় চলে আসেন। বিজ্ঞান বিভাগ নিয়ে ভর্তি হন তৎকালীন জগন্নাথ কলেজে, যা বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শৈশব কৈশোরে নিজ এলাকায় রাজনীতি সচেতন রফিকউদ্দিন ঢাকায় এসে যেন নিজের আপন পরিচয় খুঁজে পেলেন। 47 পরবর্তী সময়ে তিনি আওয়ামী মুসলিম লীগের সক্রিয় সদস্য হিসেবে কাজ শুরু করেছিলেন। বাবার প্রিন্টিং প্রেসের সহায়তায় পাকিস্তানি অপশাসনের বিরুদ্ধে এবং আওয়ামী মুসলিম লীগের দর্শন বিষয়ক বিভিন্ন লিফলেট, পোস্টার, পুস্তিকা ছাপানো ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বিশেষ করে সে সময়কার তরুণ নেতা টুঙ্গিপাড়ার খোকা ভাই অর্থাৎ পরবর্তী সময়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগের রাজনীতিতে উদ্বুদ্ধ ছিলেন রফিকউদ্দিন ও তার সহযোগী অন্যান্য সাথীরা। 1952 সালে জগন্নাথ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন রফিকউদ্দিন। 21 ফেব্রুয়ারি তারিখে রফিকউদ্দিনের বিয়ের দিন ধার্য ছিল। 20 ফেব্রুয়ারি ছেলের বিয়ের কেনাকাটা করে ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসেন পিতা লতিফ মিয়া। কথা ছিল 21 ফেব্রুয়ারি সন্ধ্যায় বিয়ের শাড়ি গহনা নিয়ে বাড়ি ফিরবেন রফিক, কিন্তু তার হয়ে ওঠেনি। বাংলা মায়ের সম্মান রক্ষায় মাতৃভাষায় কথা বলার দাবিতে নিজের বিয়ের দিনে রাজপথে পুলিশের সামনে দাঁড়িয়েছিলেন রফিকউদ্দিন। 1952 সালের 21 ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে ছাত্র জনতার মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল প্রাঙ্গণে আসলে পুলিশ গুলি চালায়। এতে রফিকউদ্দিন মাথায় গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এভাবেই রফিকউদ্দিন পৃথিবীতে ভাষার জন্য জীবন দেওয়া প্রথম শহীদের মর্যাদা লাভ করেন। কিন্তু পাকিস্তানি হায়নারা তাকে মেরেই ক্ষান্ত হয়নি। মেডিকেল হোস্টেলের 17 নম্বর রুমের পূর্ব দিকে তার লাশ পড়েছিল। কয়েকজন আন্দোলনকারী রফিকের লাশটি এনাটমি হলের পেছনের বারান্দায় এনে রাখেন। পরে পুলিশ মৃতদেহটি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় এবং রাত 3টায় সামরিক বাহিনীর প্রহরায় ঢাকার আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জনরোষের ভয়ে তার কবরের কোনো চিহ্ন রাখা হয়নি, ফলে আজিমপুর কবরস্থানের হাজারো কবরের মাঝে ভাষা শহীদ রফিকের কবরটি অচিহ্নিত রয়ে গেল আজীবন। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদে 2000 সালের ফেব্রুয়ারি মাসে 52 প্রথম ভাষা শহীদ রফিককে মরণোত্তর 21 পদকে ভূষিত করা হয়। ভাষার জন্য জীবন দেওয়ার 56 বছর পর পারিল গ্রামে নির্মাণ করা হয় ভাষা শহীদ রফিকউদ্দিন আহমদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এছাড়াও এই মহান শহীদের নামে মানিকগঞ্জের প্রধান সড়কের নামকরণ করা হয়েছে শহীদ রফিক সড়ক এবং বংশী নদীর উপর নির্মিত সেতুটির নামকরণ করা হয়েছে শহীদ রফিকউদ্দিন সেতু। অতি সম্প্রতি এই ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এলাকাবাসী পারিল গ্রামের নামকরণ করেছে রফিকনগর। প্রিয় দর্শক, আমাদের মায়ের ভাষার জন্য জীবন দেওয়া বীর সাহসী সন্তানদের নিয়ে এমন আয়োজন থাকবে পুরোটা মাস জুড়ে। শহীদ রফিকের পর আর কার স্মৃতি কথা জানতে চান তা কমেন্ট করে জানান, আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।